রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রিহাব সভাপতি বলেন গেল তিন বছর ধরে আবাসন খাতে মন্দা যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক বিনিয়োগকারীদের টাকার উৎস জানতে চাওয়ার কারণে ছিয়াত্তর হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে দু সালে এটি সমীক্ষায় বলেছে ছিয়াত্তর হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে এই টাকাটা ব্যবহার হয়েছে কেনার জন্যই কিন্তু আমাদের দেশে নয় এই টাকাটা আমাদের দেশেই থাকার কথা ছিল কিন্তু দুদুকের আইনের কারণে সোর্স জিজ্ঞাসা করার দুদুকের যে আইন আছে সেটার এই দ্বৈত নীতির কারণে আমরা এই টাকাটা আমাদের দেশে ধরে রাখতে পারছি না ঋাদ সভাপতির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় গৃহান ও গণপূর্তমন্ত্রী টাকা পাচা রোধ করে প্রশ্নহীনভাবে আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেয়ার প্রস্তাব করেন সেভেন দা টাকা যে বিদেশে পাচাল হয়ে গেছে এবং এটাকে এটাকে ধরে রাখতে হবে এবং ধরে রাখতে হলে সরকারের কতগুলো নীতি আপনার পাল্টাতে হবে আবাসন খাতকে টাকা করতে হলে বিনা প্রশ্নে বিনা প্রশ্নে কালো টাকা যেটা বলা হয় এই টাকাটা আগে কিন্তু মানে আবাসন ক্ষেত্রে যখন আপনার বিনিয়োগ হতো এটা প্রশ্ন করা হতো না আমি অনুরোধ করব এটাকে যেন সেই আগের জায়গায় নিয়ে যায় এবং অপদিষ্ট আয় যেন এখানে দিলে যেন এটা প্রশ্ন করা না হয় পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন পাঁচ ব্যাপী এ মেলা চলবে আগামী সাতাশ ডিসেম্বর পর্যন্ত রিয়াদ সুমন একুশে টেলিভিশন ঢাকা